Assalamualaikum warahmatullahi wabarakatuh. Hello guys, আমি আজকে রানা আজকে আপনাদের মাঝে আরেকটা নতুন ভিডিও নিয়ে এসেছি রিং আইডি। তো আমরা যারা রিং আইডি ইউজ করতাম ইউজার ছিলাম, রিং আইডি যখন থেকে আমাদের ক্যাশ আউট বন্ধ করে দিল, সকল কার্যক্রম বন্ধ করে দিল, তখন থেকে আসলে আমরা অ্যাকচুয়ালি হতাশ হয়ে পড়েছি এবং এক পর্যায়ে আমরা সবাই এই রিং আইডির আশা একদম ছেড়েই দিয়েছি। তেমনি সবাই কিন্তু এখন রিং আইডি কিনে খুব বেশি একটা মাতামাতি করে না। রিং আইডি ব্যবহার যারা করছে, যারা টাকা অনেকেই মানে যারা রিং আইডি খুলেছে অনেক ঋণ পাওনা ধার করছে, সুদের টাকা নিছে, ব্যাংকের ঋণ করে নিছে, গরু বিক্রি করে নিছে, মা বাবার চিকিৎসার টাকা খরচ করছে, লেখাপড়ার মানে যে যেভাবে পারছে সেভাবে তাদের ফ্যামিলি বা নিজে চলার মতো কিছু একটা মানে হেল্প পাওয়ার আশাই করছে, কিন্তু সেখান থেকে হঠাৎ করে রিং আইডি দুর্ঘটনাবশত রিং আইডি বন্ধ হয়ে যায়, সব টাকা আটকে আছে। এখন রিং আইডি সেক্ষেত্রে কিন্তু আমাদের গ্রাহকদের হতাশ করে নেয়, একের পর একটা নোটিশ দিয়েই আসতেছে। তো আজকের টাইটেল থাম্বনেল দেখে অবশ্যই বুঝতে পারছেন আজকে ভিডিওটা কী হতে চলেছে। তো ভিডিওর শেষে একটা চমক রয়েছে আপনাদের জন্য, আগে দেখেন। শুরুতে লিখেছে নোটিশের শুরুতেই, আপনাদের সকলের প্রতি কৃতজ্ঞ প্রকাশ করছি আপনাদের সহযোগিতা সর্বদাই রিং আইডির পাশে থাকার জন্য। আপনাদের সকলের অবগতির জন্য জানানো যাচ্ছে যে এখন পর্যন্ত আমাদের ব্যাংক অ্যাকাউন্ট বাংলাদেশ ব্যাংকের নির্দেশনায় সকল লেনদেন স্থগিত আছে, যার ফলে ইচ্ছা থাকা সত্ত্বেও আমাদের স্বাভাবিক কার্যক্রম ব্যবহৃত হচ্ছে না। আমাদের পূর্ব পরিকল্পনা অনুযায়ী কাজসমূহ শুরু করা যাচ্ছে না। বর্তমান পরিস্থিতিতে সমাধানের জন্য আমরা সরকারের উচ্চমহল সহ সংশ্লিষ্ট সকল কর্তৃপক্ষের সাথে কাজ করে যাচ্ছে। এইরকম কিন্তু মেসেজ বা নোটিশ আরও আগেও দুই তিনবার দিয়েছে, একই কথা লেখা আছে। তবে এর মধ্যে দেখেন আরেকটা কারণ, নোটিশে সবাই তো নোটিশ পরে পরে শুধু শুনিয়েছে, কিন্তু নোটিশের মধ্যে যে রহস্যটা আছে সেটা কি সেটা শুনেন। আমরা বাংলাদেশের আইনের প্রতি শ্রদ্ধাশীল ও বাংলাদেশের সকল মানুষের প্রতি প্রতিজ্ঞাবদ্ধ, মানে রিং আইডি আমাদের কাউকে হতাশ করে নাই। তারা যেমন আইনের প্রতি শ্রদ্ধাশীল, তেমন কিন্তু আমাদের কাছে তারা প্রতিজ্ঞা করছে রিং আইডি যাবে না। অর্থাৎ সরকার ও সংশ্লিষ্ট সকল কর্তৃপক্ষের সহযোগিতায় আমরা আশা রাখি আগামী জানুয়ারি মাস এর মধ্যেই রিং আইডির সকল কার্যক্রম সক্রিয় হবে ইনশাআল্লাহ। অর্থাৎ তারা কিন্তু আমাদেরকে রিং আইডি কর্তৃপক্ষ শরীফুল স্যার আমাদেরকে কিন্তু একটা আশ্বাস দিয়ে দিয়েছে, মানে তারা অনেকটুকু এই বিষয়ে অগ্রসর হয়ে গেছে। এই যে আজকে যে এক তারিখ জানুয়ারি মাস আর কি, এই জানুয়ারি মাসের মধ্যেই তারা সকল কার্যক্রম মানে শুরু করতে পারবে, এই এক মাসের ভিতরে সব কিছু সমাধান হয়ে যাবে ইনশাআল্লাহ। সেই ক্ষেত্রে আমরা ক্যাশ আউট পুনরুদ্ধার আবার করতে পারবো। এখন এখানে লেখা আছে রিং আইডি স্বাভাবিক হবে, তবে রিং আইডি যে স্বাভাবিক হবে সেটা 100% কথা ঠিক, কিন্তু আমাদের কমিউনিটি জবের কি হবে সেটা কিন্তু এখানে উল্লেখ নাই। অর্থাৎ রিং আইডি কিন্তু আমরা চিনি কমিউনিটি জব দিয়েই, কিন্তু রিং আইডি এই অ্যাপ দিয়ে আমরা রিং আইডির সাথে পরিচিত নই। তো অর্থাৎ রিং আইডি আরও বিভিন্ন ফিউচার আগে ছিল এবং সেগুলোও চলে গেছে, কিন্তু রিং আইডি কিন্তু এখনও আছে। তবে এখানে কথা কিন্তু তারা ভাঙায় দেয় নাই যে কমিউনিটি জব থাকবে বা আমরা যে অ্যাড দেখি সেটা থাকবে। যাই হোক, একটি বিষয় আমাদের সকলের জানা দরকার, তা হলো আমরা যদি কোনো রিং এজেন্ট বা রিং আইডি কর্তৃপক্ষের বিব্রত করার উদ্দেশ্যে এই মুহূর্তে কোনো কার্যক্রম করি যা বর্তমান পরিস্থিতি স্থায়ী সমাধানকে আরও দীর্ঘায়িত করবে, মানে তারা বুঝাইছে আমরা কোনো এজেন্ট বা রিং আইডি কোনো কর্মকর্তাকে যদি বিভ্রান্ত করে চাপ প্রয়োগ করি, তাহলে রিং আইডি যে অগ্রসর হয়েছে সামনের দিকে এটা আরও পিছিয়ে যেতে পারে। ঠিক আছে, পরিস্থিতি অনুযায়ী সমাধান আরও দীর্ঘস্থায়ী হতে আছে এটা পড়ছি। তাই এই মুহূর্তে গত দিনগুলোর মতো আপনাদের ধৈর্য সহযোগিতা কাম্য, যা আমাদের সকলের কাঙ্ক্ষিত রিং আইডিকে সবার কাছে ফিরিয়ে আনবে। বুঝতে পারছেন এর অর্থ হচ্ছে কেউ বিভ্রান্ত হবেন না, রিং আইডি যথাযথভাবে কাজ করে যাচ্ছে, তাদের কার্যক্রম চালিয়ে যাচ্ছে, রিং আইডি ফিরিয়ে আনবেই তারা। আচ্ছা, রিং আইডি কিন্তু পালিয়ে যাওয়ার মতো কোনো একটা অ্যাপ নয়, অনেক দিন যাব চলতেছে। এখন দেখেন কমিউনিটি জব হয়তো বা বন্ধ হয়ে যাবে, স্কলারশিপ, ডক্টর, মোর লাইফ অনেক অপশন আছে এখানে, তারপর কমিউনিটি ডিসকাউন্ট, রিং প্রিমিয়াম, রিওয়ার্ড
মানে তারা অনেক ফিউচার রেখেছে এখানে, আর জবের ভিতরে যদি ঢোকা যায় দেখেন এখন অনেক কিছু চলে আসে। তাহলে তাহলে সেই ক্ষেত্রে কিন্তু রিং আইডিতে চলে যাবে, সেটা কিন্তু রিং আইডি কখনো যাবে না। অ্যাফিলিয়েট মার্কেটিং, অ্যাপ ইনস্টল, প্রমোশন লিংক, জরিপ করুন, এগুলোও কিন্তু চালু হতে চলছে। তো রিং আইডি কিন্তু একটা, যে কোনো একটা কার্যক্রম চালু থাকলে অন্যগুলো কিন্তু তারা স্থগিত রাখে, আর একটা একটা করে যখন বিদায় নিয়ে চলে যায় তখন কিন্তু তারা বিভিন্ন রিং আইডি ফিচারগুলো চালু করে দেয়। অর্থাৎ এর আগেও এরকম হয়েছে। এখন রিং আইডি কমিউনিটি জব থাকবে নাকি চলে যাবে এর কোনো কেউ শিওর দিতে পারে না, সবাই বলে রিং আইডি থাকবে। হ্যাঁ, রিং আইডি থাকবে, এটাই হচ্ছে বড় কথা। রিং আইডি কখনো হারাবে না, রিং আইডি থাকবে আমাদের মাঝে। কিন্তু এখানে কিন্তু এখনও উল্লেখ করা হয় না কমিউনিটি জব থাকবে কি না, যেহেতু কমিউনিটি এখনও কমিউনিটি জবের যে অ্যাড ভিডিওতে ক্লিক করলে এখনও ভিডিও যেহেতু একটাও আসে না, সেক্ষেত্রে আশা করা যায় যে কমিউনিটি জব রিং আইডি ফিরলেও কমিউনিটি জব মনে হয় আমাদের কাছে স্বাভাবিক পর্যায়ে আর ফিরবে না। তবে আমরা যারা নতুন ইউজার আছি, যারা মনে করেন টাকা উঠাইতে পারি নাই, 22,000 টাকা দিয়ে একটা রিং আইডি খুলেছি, খোলার পর দেখা গেছে 2,000, 1,000, 5,000, 10,000 উঠাইছি, বাকি যে টাকাগুলো আছে আমরা সেই টাকাগুলো নিতে পারবো। এবং যারা টাকা উঠায় নিছে, অলরেডি লাভ করে ফেলাইছে, তাদেরকে সম্ভবত কোনো টাকা দেওয়া হবে না, এটা আমি যতটুকু বুঝতে পেরেছি। তো যারা নতুন খুলেছেন এখন পর্যন্ত টাকাও তুলতে পারেন নাই, তো নো টেনশন, সেই টাকাগুলো আশা রাখি আমরা পেয়ে যাবো ইনশাল্লাহ। আর সেই বিষয় নিয়েই আমরা আন্দোলন চালিয়ে যাব, আমরা যদি আমাদের উচিত টাকা না পাই। আর যারা পুরাতন আছেন তাদের তো টাকা উঠে মাসটা লাভ হয়েছে, তাদের মাথা এত ব্যথা নেই। তো আজকের ভিডিওটা এই পর্যন্ত, পরবর্তী আপডেট নিয়ে আমি আবারও হাজির হব আপনাদের মাঝে। সেই পর্যন্ত চোখ রাখুন এসকে রানা বাংলা টিভিতে, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।